السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আন সাওবান রাদিয়াল্লাহু আনহু কওল কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক লাযুররুহুম মান ক্যাযালহুম হাত্তায় আতি আমরুল্লাহুম ক্যাযালিক রাহুম মুসলিম আহল হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মেলনের মাননীয় প্রধান অতিথি মোহতরাম আমির জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র প্রফেসর ও আরবি বিভাগের চেয়ারম্যান আহলাদিস আন্দোলনের দিকপাল ডক্টর আল্লা আসাদুল্লাহ গালিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আল আউন সকল সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা সম্মানিত উপস্থিতি পদ্মার অন্তরালে মা ও ভগ্নিগণ সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটি সংস্কারপন্থী সংগঠন একটি সংস্কার পথিপন্থী আন্দোলন আমরা সারা দেশের মানুষকে আখেরাতমুখী করার জন্য জান্নাতমুখী করার জন্য সর্বত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছি কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা বিচ্ছিন্নভাবে দেখতে পাই যে আহলাদিসের বিরুদ্ধে কিছু বিশুদ্ধার করে এক পর্যায়ে এক শ্রেণীর মুস্টুমীয় কিছু লোক যারা ফেসবুকে ইন্টারনেটে ইমপুট করে স্ট্যাটাস দিয়ে তারা বলতে চান যে আহলাদিস ইংরেজদের দেওয়া একটি নাম আহলাদিস একটা পথভ্রষ্ট দল এমনিভাবে বিভিন্নভাবে আহলাদিস সম্পর্কে একটা বিতর্কের ঝড় তোলার চেষ্টা করেন আহলাদিসকে কণ্ঠাসা করার চেষ্টা করেন বাংলার জমিন থেকে আহলাদিস আন্দোলনকে স্তব্ধ করার জন্য অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছেন তাদের এই অগ্রাসিক থাবা থেকে বিভিন্ন জায়গায় আহলাদিসরা অত্যন্ত আক্রান্ত হয়েছে দেখা গেছে আহলাদিসের বিভিন্ন লোকজন তাদের দ্বারা নিগৃহীত হয়েছে এবং কি তারা আমাদের মসজিদের ওপরে পর্যন্ত আঘাত এনেছে যে মুহুর্তে সারা বাংলাদেশে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় আলাদিস আন্দোলনের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এই অবস্থার মধ্যে দিয়ে কিছু সংখ্যক মানুষ এভাবে আহলাদিস আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং এই মুসলমানদের এই যে শান্তিপূর্ণ অবস্থানকে একটা অশান্তির আগুন এই সমাজে তারা জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা ফেসবুকে দেখেছেন যে ভোলার ওই যে উত্তর বাপ্তা আহলাদিস মসজিদে একদল লোক আগুন লাগিয়ে দিয়েছে আপনারা দেখেছেন চট্টগ্রামের মসজিদে আক্রমণ করা হয়েছে আপনারা দেখেছেন যে সিলেটে এমনিভাবে আক্রমণ করা হয়েছে আপনাদের পার্শ্ববর্তী জেলা এই যে চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল এমনিভাবে অসংখ্য জায়গাতে আহলাদিসকে অন্যায়ভাবে বাতিল বলে বাতিল ফেরকা বলে চিত্রায়িত করার যে অপচেষ্টা চলছে এবং বিশেষ করে আহলাদিসদেরকে ইংরেজদের দালাল হিসাবে এমন নাক্কারজনক ভাষায় আমাদেরকে গালিগালাস করার জন্য তারা উদ্য উদ্ধ হয়েছে আমরা আলাদিস আন্দোলনের পক্ষ থেকে দত্তহীন কণ্ঠে বলতে চাই যে আহলাদিস আন্দোলন সাহবা ক্রামের যুগ থেকে চলে আসা একটি নির্ভেজাল ইসলামী আন্দোলন তোমরা যারা আজকে আহলাদিস আন্দোলনকে স্তব্ধ করার জন্য আহলাদিসের আহলাদিসকে ইংরেজদের না দেওয়া নাম হিসাবে প্রকাশ করেছ তাদের আমরা দত্তহীন কণ্ঠে জানাতে যাই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সনামধন্য প্রফেসরগণ পণ্ডিতগণ কি বলেছেন দাহাল হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল টু দ্য অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি টু ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস আহাল হাদিস তো তারাই যারা ইসলামের প্রাথমিক যুগের মূলনীতিকে অনুসরণ করে থাকেন ইসলামের আকিদাও ও আমলের ক্ষেত্রে মৌলিক সরলতা ও স্বচ্ছতাকে পুনরুদ্ধার করার জন্য যে আন্দোলন হয় সেই আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন সুতরাং বিরুদ্ধে করে বাংলার জমিন থেকে আলাদিসকে কখনো উৎখাত করা সম্ভব হবে না আলাদিস সাহাবাই ক্রামের যুগে ছিল আজও আছে কেমন পর্যন্ত আলাদিস আন্দোলন ইনশাল্লাহ টিকে থাকবে যারা এই কথা বলে তাদেরকে ইমামিবনু শতাব্দীর অন্যতম বিদ্যান ইমামিবনুত্তাই মিয়া মিনহাজুসুন্না গ্রহন্তের

এটা সৃষ্টি এর একটা পুরাতন মাঝাব রয়েছে আজকের যারা আহলে সুন্নাতল জামাত এবং আহলে আহলেদিসকে পৃথক করে দেখতে চান তাদের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই শতাব্দীর অন্যতম বিদ্যান শাইকুল ইসলাম বলছেন আল আহলে জামাতের একটা প্রাচীন প্রসিদ্ধ নাম রয়েছে যারা যখন মহমতি ইমাম আবু হানিফ রহিমাউল্লাহ ইমাম শফি রহিমল্লাহ ইমাম মালিক রহিমউল্লাহ ইমাম আহম্মদ বিন হাম্বাল রহেমউল্লাহ কেউ পৃথিবীতে আসেন নাই কেউ জন্মগ্রহণ করেন নাই তখন সাহাবা ইকরামের একটি মাঝাব ছিল সাহাবা ইকরামের একটি দল ছিল যারা সরাসরি ডাইরেক্ট নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামের সুন্নাতের উপরে আমল করতেন তাহলে যখন মোহাম্মদ ইমামরা জন্মগ্রহণ করেন নাই মাঝাব সৃষ্টির কোনো প্রশ্নই ওঠে না সেই সময়ের মানুষেরা কোন মাঝাবের লোক ছিল আজকে আমরা যারা আলাদিসের বিরুদ্ধে বিশুদ্ধার করতে যাচ্ছে। তাদের কাছে প্রশ্ন করতে চাই তাদের জন্মের পূর্বে সাহাবাই ক্রাম তবির ইজাম কোন মাঝাবের লোক ছিল তারা যে মাঝামের লোক ছিল যে আদর্শের লোক ছিল সেখান থেকে নিয়ে শুরু করে কেমত পর্যন্ত সেই আদর্শের ওপরে প্রতিষ্ঠিত একটি সংগঠন একটি দল একটি জামাত প্রথম শতাব্দী থেকে আহলাদিসের উত্থান ঘটেছে সাহাবাই ক্রামের যুগ থেকে ইমাম সাহাবি উল্লাম যিনি বাইশের জন্মগ্রহণ করেছেন বাইশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এক শত চার হিজড়িতে যিনি উপহাত লাভ করেছেন সরফা সাহাবুল হাদিস গ্রন্থ খুললেই যেটা পাওয়া যায় তিনি বলছেন আমরি লাউস্তিক বলতুমিন্তু ইল্লা আজমা আহালুল হাদিস আমি আগে যদি বুঝতে পারতাম এরকম ফেতনার যুগ আসবে এরকম সমস্যা হবে তাহলে আমি কোন হাদিস বর্ণনা করতাম না শুধু ওই হাদিস ব্যতীত যে হাদিস আলে হাদিস দন বর্ণনা করেছেন পাঁচ শতক পাঁচ শতাধিক সাহাবের সাথে এবং সাবির রহিমা উল্লাহর সাক্ষাৎ ঘটেছিল পঞ্চাশের অধিক সাবির কাছ থেকে ইমাম সাবির সাহির তিনি হাদিস বর্ণনা করেছেন তাহলে যাদের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছিলেন তাদের তারা সবাই ছিলেন তারা সকলেই ছিলেন আহলে হাদিস আর তিনি সে কথাই দায়িত্বহীন কণ্ঠে বলেছেন যে আমি আগে বুঝতে পারলে শুধু আহলে হাদিস কারের কাছ থেকে হাদিস বর্ণনা করতাম না তাহলে একরাম কি আহলে হাদিস ছিলেন না প্রথম যুগ থেকে আহলাদিসের প্রথম শতাব্দী থেকে হিজরি প্রথম শতাব্দী থেকে আহলাদিসের আমল ছিল আহলাদিসের আকিদা ছিল আহলাদিসের জামাত ছিল এটা নির্ভিজালভাবে প্রমাণিত আমি সময় যেহেতু সংক্ষিপ্ত মোহাম্মদ ইবনে শিরিন তেত্রিশ হিজরিতে জন্মগ্রহণ করেছেন মুসলিম শরীফের পনেরো নম্বর পৃষ্ঠায় তিনি একটি বক্তব্য উপস্থাপন করেছেন যেটা শুনলেই বোঝা যায় আমি সেই দিকে যাব না যে সেই যুগেই আল হাদিসরা যেভাবে এই হাদিসের ছই এবং জয়ীব দেখতেন রাবিদের পরিচয় দেখতেন সনদ দেখতেন সেই যুগ থেকে এটা শুরু হয়েছে সেই যুগের যারা আহল হাদিস ছিলেন তারাই এই কাজটি শুরু করেছেন সম্মানিত হাজরিন প্রথম হিজড়ির দিকে আমি আর যাবো না দ্বিতীয় হিজড়ির দিকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রখ্যাত তাবি আবদুল্লাহ ইবনে মুবারক যিনি একশত আঠারো হিচরিতে জন্মগ্রহণ করেছেন একশত একাশি হিচরিতে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি পরিষ্কার ভাষায় বলছেন যো নাজাদ প্রাপ্ত কারা আল্লাহ রসুলের হোম তেহাত্তর ফেকায় বিভক্ত হবে এই তেহাত্তর ফেরকার মধ্যে একটি মাত্র ফেক্কা জান্নাতি হবে বাকি বাহাত্তর ফেরকা জাহান্নামি হবে এই জান্নাতি একমাত্র ফেরকা সম্পর্কে তিনি বলছেন যে আমার নিকটে তারা হলেন আহলুল হাদিস সোহান আল্লাহ সম্মানিত হাজিরিন ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ মহামতি ইমাম যে ইমামের সারা পৃথিবীতে সর্বাধিক বেশি বানন অনুসরণ করে থাকে তারই ছাত্র আবু ইউসুফ যিনি একশত তেরো হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশতে একশ হিজড়িতে যিনি মৃত্যুবরণ করেছেন তিনি বলছেন যে মা আল্লাভকে দেখে তিনি বললেন আল্লাহর জমিনে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতিকে কোনো দলকে আমি দেখি নাই তাহলে দ্বিতীয় হিজড়িতে আহলাদিস ছিল না দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ি শতাব্দীতে আহলাদিস ছিল আহলাদিসের কার্যক্রম ছিল সে যুগে আহলাদিস আন্দোলন ছিল খলিফ হারুনার রশিদ তিনি ওই রকম দাত্তহীন কণ্ঠে যিনি একশত তিরানব্বই হিজড়িতে ওফাত লাভ করেছেন তিনি বলছেন যে তলাত্তু আরবিন ফাজত্তু হাফি আরবা আমি চারটি জিনিস খুঁজেছি এবং সেটা চারটি দলের মধ্যে পেয়েছি ফতালতুল কুফরা ফওয়াজত্তু ফিল জাহামিয়া আমি কুফুরি যখন অনুসন্ধান করলাম যে কারা কুহুরি করে আমি সেটা দেখলাম যে জাহামিয়া দলের মধ্যে কুহুরি রয়েছে তারা কুফরি করে ফওয়াজত্তুল কালা ফওয়াজ্তুল কালাম অবশ্য গাবা মানে মিথ্যা এবং কুট ঝকড়া যা কারা করে। কারা মানুষের সামনে গণ্ডগোল ফাসাদে লিপ্ত রয়েছে এটা আমি অনুসন্ধান করলাম অনুসন্ধান করে দেখলাম যে এটা মুতা আমি সেটা পেলাম মুতা জেলাদের মধ্যে সম্মানিত হাজির সময় অত্যন্ত কম এরপরে আমি দেখলাম হক কাদের মধ্যে রয়েছে সর্বশেষ তিনি বললেন আমি দেখলাম যে হক হাদিসের সাথেই রয়েছে এমনিভাবে ইমাম শাহি রহমাউল্লাহ তিনি বলছেন যে ইজা রাআইতু রাজলাম মিন اصحابিল হাদিস ফাকাননি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান আমি আহল হাদিসের কোন ব্যক্তিকে যখন দেখি তখন আমি যেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি তাহলে আজকের যারা বলছেন যে আহালাদিসের উত্থান ঘটেছে ইংরেজদের মাধ্যমে ইংরেজদের দালালি করে এই নাম নিয়েছে তারা যে মিথ্যা বলছেন তারা যে ষড়যন্ত্র করছেন ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হিজড়ি দ্বিতীয় দিকে যদি আমরা যাই তাহলে তৃতীয় হিজরি যখন হাদিস সংকলনের যুগ হাদিস সংকলনের স্বর্ণের যুগ যেটা বলা হয় হাদিসের স্বর্ণের যুগ সেই স্বর্ণের যুগে উত্থান ঘটেছিল এবং মোহাম্মদ বিন হাম্বাল যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি সম্মানিত হাজিরিন আজান হচ্ছে এমনিভাবে যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি বর্তমান যুগ পর্যন্ত সর্বযুগে ছিল আন্দোলন ছিল আন্দোলনের কার্যক্রম ছিল সময় যেহেতু সংক্ষেপ আদান হচ্ছে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি